মিয়ানমারের জরুরি অবস্থার মেয়াদ আরও ছ মাস বাড়ালেন দেশটির সেনা প্রধান মিন অংলেং। এক বিবৃতিতে এই ঘোষণা দেন তিনি, বলেন দেশের শৃঙ্খলা ও বহুদলীয় গণতন্ত্রকে সুসংহত করতে কাজ করে যাবে সেনাবাহিনী। এর আগে জরুরি অবস্থার মেয়াদ আরও ছ মাস বাড়ানোর পক্ষে সর্বসম্মতিক্রমে রায় দেয় জান্তা সরকার নিয়ন্ত্রিত জাতীয় প্রতিরক্ষা ও নিরাপত্তা কাউন্সিল। তারা এমন এক সময়ে ঘোষণা দিল মিয়ানমার জান্তা যখন রাষ্ট্রদ্রোহিতার অপরাধ নাম দিয়ে সেনা অভ্যুত্থানের বিরুদ্ধে সোচ্চার চার গণতন্ত্রকামী মৃত্যুদণ্ড কার্যকর করেছে। 2021 সালে ফেব্রুয়ারি মাসে সেনা অভ্যুত্থানের পর থেকে মিয়ানমারে জরুরি অবস্থা চলছে।